আমার নাম সন্দীপ কর্মকার, আমি রবীন্দ্রনাথ ক্যান্টিনে কাজ করি। গত এক মাস ধরে চারবার থেকে পাঁচবার রবীন্দ্রনাথে চুরি হয়েছে। তার মধ্যে গতকাল রাত্রে আমার মোবাইল, এটিএম কার্ড এবং টাকা চুরি হয়েছে। এরকম দীর্ঘদিন অবস্থায় চুরি হচ্ছে, আর যাকে চুরি করা হয়েছে ওকে ধরা হয়েছে এবং তাকে সে নিজে স্বীকারও করেছে। মোবাইলটা তার কাছে এবং এটিএম কার্ড সমস্ত কিছু আছে। তো যাতে এর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং আমরা নিরাপদে থাকতে পারি, তার জন্য ব্যবস্থার জন্য অনুরোধ জানাই। যেহেতু একটা রবীন্দ্রনাথের মতন জায়গাতে তো আপনারা রয়েছেন, একটা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি? চুরির জন্য যে পুলিশ প্রোটেকশন দিচ্ছে তাহলে ভালো হয়, কারণ আমাদের কাজ করা হয় এবং আমরা যারা মেস ক্যান্টিনে থাকি, রুম বিরলে চুরি হলে আমাদের উপরে সরাসরি ওখানে দায়বদ্ধতার মধ্যে থাকি, তো কারণ আমরা 24 ঘন্টা ওখানে কাজ করি। তো যে কারণে আমাদের একে ধরা হয়েছে, যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য অনুরোধ জানাই। আপনার নাম? আমার নাম সন্দীপ কর্মকার। এটা ঠিক আছে।